الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما كما ليلة القدر ليلة القدر خير من ألف شهر وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى الرحمن علم القرآن قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي وقال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آخر آية تقرأها أو كما قال النبي صلى الله عليه وسلم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. شكرا محبة الشاتي নামাজের দুরুদ দুরুদে ইব্রাহিমি পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মাদ্রাসাতুল উলুমিল ইসলামিয়া শাহজাদপুরের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষ এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব ওজিউল্লাহ পাটওয়ারি সাহেব, প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর জনাব মোহাম্মদ জাকির হুসাইন বাবুল সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম, আগত আমার ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালের আমার পর্দা নিশিন মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে এই মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা জান্নাতের বাগানে কোরআন সুন্নাহর আলোচনার এই মোবারক মাহফিলে হাফেজে কোরআনদের সম্মাননার এই মহতি অনুষ্ঠানে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুর শুকর আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে আমরা সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, পৃথিবীর সবচেয়ে বড় দৌলত কোরআনে কারীম, কোরআনের চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত পৃথিবীতে আর কিছুই নেই। কোরআনে কারীম এর সোয়া
যার গায়ে লাগছে সেই দামি হয়ে গেছে, ঠিক কিনা বললেন? আবার নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালক্য সাহাবায়ে কেরামের উপস্থিতিতে দেত্তহীন ভাষায় বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সালক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আরাফাতের ময়দানে উপস্থিত, কোরআনে কারীমের এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا. الله رب العالمين ارشاد করেন, আজ আমি তোমাদের দিনকে কমপ্লিট করে দিয়েছি এবং আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি, তোমাদের ইসলাম ধর্মের প্রতি আমি আল্লাহ রাজি হয়ে গেছি। আরাফার ময়দানে সালক সাহাবায়ে কেরামের উপস্থিতিতে জুমার দিনে জিলহজ মাসের 9 তারিখে এই আয়াত যখন নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দের সঞ্চার করল, সমস্ত সাহাবায়ে কেরাম আনন্দিত, সকলেই উল্লাসিত, খুশিতে বাগবাগ, কারণ আল্লাহ ঘোষণা দিয়েছেন, দিনকে আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন, আল্লাহর নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং ইসলাম ধর্মের প্রতি আল্লাহ রাজি হয়ে গেছেন। সমস্ত সাহাবায়ে কেরাম আনন্দিত, সকলের মাঝে এক আনন্দ বিরাজ করছে, খুশি বিরাজ করছে। এরই ভিতরে নবীজির একজন সাহাবি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন, যিনি কান্দেন তিনি হলেন নবীর গুহার সাথী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দেন, সাহাবায়ে কেরাম বললেন, আবু বকর কেন কান্দেন? আমরা সবাই আনন্দ করতেছি, আপনি কানবেন হতে পারে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আমার কান্নার মাঝে বাধার সৃষ্টি করো না, আমাকে তোমরা কান্দতে দাও, আমি কান্দি, তোমরা তোমাদের আনন্দ করে যাও, এতে আমার কোনো আপত্তি নেই, তবে আমাকে কান্দতে দাও। সাহাবায়ে কেরাম বললেন, আপনি কান্না করবেন আর আমরা আনন্দ করব তা হতে পারে না, যদি কানতে হয় আমরা সকলে মিলে কানব, আর যদি আনন্দ করতে হয় আপনাকে নিয়ে আনন্দ করব। কারণটা বলতে হবে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো
এই আয়াত যখন নাজিল হয়ে গেছে আল্লাহ যখন আল্লাহর দ্বীনকে কমপ্লিট করে দিয়েছেন নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন তাতে আমি বুঝতে পেরেছি আল্লাহর নবী দয়াল নবী আর বেশি দিন আমাদের মাঝে অবস্থান করবেন না এই আয়াতে ইঙ্গিত রয়েছে যে আল্লাহর নবী শিগগিরই আমাদেরকে এতিম বানায়া বিদায় হয়ে যাবে এজন্য আমি কান্দি কারণ নবী হারা এতিম উম্মতে অচিরে আমরা পরিণত হয়ে যাচ্ছি মুহূর্তের ভেতরে সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে কান্নারুল সৃষ্টি হয়ে গেল সবাই কাঁদতে শুরু করে দিল নবী দুনিয়াতে থাকবে না এই কথা উম্মত মেনে নিতে পারে না সমস্ত সাহাবায়ে কেরাম কান্দেন এমন সময় আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন তারা তুফিকুম আমরাইন ও আমার সাহাবীরা শোনো আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তোমাদেরকে সাগরে বাসিয়ে দিয়ে যাব না আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম কোটি জিনিস দুটি দুটি জিনিস রেখে দিলাম যতদিন পর্যন্ত ওই দুটা জিনিসকে তোমরা মজবুত ভাবে আকড়ি ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না তোমরা গোমরাহ হইবে না তোমরা পথভ্রষ্ট হইবে না যতদিন পর্যন্ত এই দুটা জিনিসকে মজবুত করে ধরে রাখবে একটি হলো আল্লাহর কালাম ৩০ পারা কুরআন তোমাদের মাঝে রেখে গেলাম আরেকটি হলো রাসূলের সুন্নত রাসূলের হাদিস রাসূলের আদর্শ রেখে গেলাম এই দুটা জিনিসকে যতদিন পর্যন্ত ধরে রাখবে কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না সেই কোরআন এই কোরআনের সোয়াদ যার ঘায়ে লাগবে সেই দামি হয়ে যাবে ঠিক কিনা বলে রাতের মধ্যে লেগেছে রাত দামি হয়ে গেছে কোরআনের সোয়া মাসের মধ্যে লাগছে মাস দামি হয়ে গেছে কোরআনের সোয়া মানুষের গায়ে লাগছে মানুষ দামি হয়ে গেছে কোরআনের সোয়া কাঠের মধ্যে লাগছে কাঠ দামি হয়ে গেছে কোটা কোরআনের সোয়া সাদা মার্কিন কাপড়ে লাগছে সেই মার্কিন কাপড় দামি হয়ে গেছে কোরআনের সোয়া নগরীতে পড়ছে নগরী দামি হয়ে গেছে ঠিক কিনা বলে মানুষ আশরাফুল মাখলুকাত সমস্ত সৃষ্টির সেরা হলেন মানুষ ঠিক না কিন্তু শ্রেষ্ঠত্ব লাভ করার কারণ হলো কোরআন মানুষ কাকে গ্রহণ করেছে কোরআনকে গ্রহণ করেছে আল্লাহ কোরআনে বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا আল্লাহ বলেন আমি কোরআনকে আসমানের কাছে কোরআনের আমানতকে আমি আসমানের কাছে পেশ করেছি আসমান গ্রহণ করতে রাজি হলো না
জমিনের কাছে পেশ করেছি জমিন গ্রহণ করতে রাজি হলো না আমি পেশ করেছি এই পর্বতের কাছে পর্বত গ্রহণ করতে রাজি হলো না হামালাহাল ইনসান কেউ গ্রহণ করতে যখন রাজি হলো না পরিশেষে মানুষ দুর্বল হওয়ার সত্ত্বেও কোরআনের মতো গুরুবার বিশিষ্ট বড় আমানত গ্রহণ করেছে কোরআন কত গুরুবার বিশিষ্ট আল্লাহ বলেন লাউ আনসালনা হাদাল কুরআন আলা জাবাল لرأيته خاشعا متصدعا من خشية الله الله বলেন আমি যদি কোরআন পর্বতের উপর নাযিল করতাম তাহলে তোমরা দেখতে পাইতে পর্বত চুরমার হয়ে যেত পাহাড় আল্লাহর ভয়ে কোরআনের গুরবার বরদাস্ত না করতে পেরে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত সেই কোরআন মানুষ দুর্বল সৃষ্টি হওয়া সত্ত্বেও গ্রহণ করেছে মানুষ যে দুর্বল আল্লাহ কোরআনেও বলছেন খলিকাল ইনসানু দাইফা মানুষকে নেহায়েত দুর্বল বানায় সৃষ্টি করা হয়েছে মানুষের মতো দুর্বল কোনো প্রাণী নাই মানুষ বয়স হয়ে গেলে চশমা ব্যবহার করে বয়স হয়ে গেলে মানুষ লাঠি ব্যবহার করে মানুষের জন্য হাসপাতাল রয়েছে মানুষের জন্য অপারেশন থিয়েটার রয়েছে মানুষের জন্য ডায়াগনস্টিক সেন্টার রয়েছে মানুষের জন্য ব্যাংক রয়েছে কোনো প্রাণীর জন্য আছে কোনো প্রাণী কোনোদিন চশমা ব্যবহার করেছে কোনো প্রাণী বুড়ো হয়ে যাওয়ার পরে লাঠি ব্যবহার করেছে তাদের কোনো ব্যাংক আছে তাদের কোনো হাসপাতাল আছে তাদের কোনো ডায়াগনস্টিক সেন্টার আছে তাদের অপারেশন থিয়েটারের প্রয়োজন আছে তো মানুষের আছে কিনা মানুষ দুর্বল খলিকাল ইনসানু দাইফা মানুষকে দেহায় দুর্বল বানায় সৃষ্টি করা হয়েছে এই দুর্বল মানুষ কোরআনের আমানতকে যখন গ্রহণ করল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা মানুষ বলতেছে আল্লাহ কোরআন আমাদেরকে দেন আল্লাহ বলেন আরে জাহেল মূর্খ আরে নালায়েক পর্বত রাজি হলো না জমিন রাজি হলো না আকাশ রাজি হলো না তুমি কিভাবে এই কোরআন গ্রহণ করবে কোন আল্লাহ দেন পারবে আপনি বাজারে গেছেন বাজার শেষ হওয়ার পরে আপনার ছোট বাচ্চাটা আপনাকে বলতেছে আব্বু বাজারের ব্যাগটা আমার কাঁধে উঠাইয়া দিন আমি ব্যাগ নিয়ে যাব আপনি বলতেছেন বাবা তুমি পারবে না কোনা পারবো দেন তখন আপনি ছেলেকে খুশি করার জন্য বাজারের ব্যাগ তার মাথার উপরে দেন কাঁধের উপরে দেন উপরে আপনার হাত রেখে দেন আল্লাহ পাক বলেন বান্দা হে মানুষ তোমরা দুর্বল হওয়ার সত্ত্বেও কোরআনের মতো আমানতকে গ্রহণ করতে যখন তোমরা সম্মত হয়েছো আমি আল্লাহ কোরআন তোমাদের মাথায় দিলাম আর হেফাজতের কুদরতি হাত আমি আল্লাহ তোমাদের মাথার উপর রেখে দিলাম সবাই জুড়ে বলি সুবহানাল্লাহ কিভাবে হেফাজত করতেছেন একটু আগে দেখছেন যারা পাগড়ি নিছে কি মুখস্ত করে পাগড়ি নিল কোরআনের হাফেজ হয়ে পাগড়ি এইভাবে প্রতি বছর লক্ষ লক্ষ ছেলে হাফেজ হচ্ছে এখন শুধু ছেলে না ইদানিং মেয়েরাও হাফেজ হচ্ছে
পৃথিবীর কোন ধর্মীয় গ্রন্থের একজন হাফেজ খুঁজে বের করতে পারবেন না আল্লাহর কালামের লক্ষ লক্ষ হাফেজ পৃথিবীতে রয়েছে রমজান মাস আসছে এক একটা মসজিদে আগে খতমে তারাবি পড়ানোর জন্য হাফেজ পাওয়া যেত না এখন হাফেজ হাফেজরা মসজিদ খুঁজে পাচ্ছে না এত মসজিদের দেশ বাংলাদেশ এরপরেও বিভিন্ন মার্কেটে নামাজ হয় বিভিন্ন ফ্ল্যাটে নামাজ হয় এরপরও হাফেজদের বহু হাফেজ থেকে যায় যারা মসজিদে বা কোথাও নামাজ পড়ানোর কি পায় না সুযোগ এত হাফেজ আল্লাহ তৈরি করছে আল্লাহ এমন ভাবে হেফাজত করছেন আল্লাহর কালামকে যে দেড় হাজার বছরের ভিতরে আল্লাহর কালামের আল্লাহর কোরআনের একটা নকতা জের জবর পর্যন্ত পরিবর্তন হয় না কেমন জায়গায় হেফাজত করছেন কচি কচি বাচ্চাদের কলবের মধ্যে সিনার মধ্যে কোরআন হেফাজত করছেন এই মুহূর্তে যদি সমস্ত ছাপাখানা আপনাদের বাসাবাড়ির ঘরবাড়ির সমস্ত কোরআন শরীফ আল্লাহ না করুক সমুদ্রে ফেলে দেন কালকে আরেকটা নতুন কোরআন শরীফ আসতে সময় লাগবে না আগামী দিন আবার দেখবেন অবিকল সেই কোরআন আমাদের সামনে চলে আসছে সুবহানাল্লাহ বর্তমান যুগের কম্পিউটারে কোরআনকে ধরে তোলা হয়েছিল কম্পিউটারে কথা বলেছে যে ১৪০০ বছর আগে দেড় হাজার বছর আগে উসমান যে কোরআন লিখেছিল উসমানের লিখিত কোরআনের মধ্যে বিন্দু মাত্র কোনো পরিবর্তন হয় নাই হবে নাই কেউ করতে পারবে না যারাই করতে চাইছে তারা শেষ হয়ে গেছে কিন্তু কোরআন অক্ষত অবস্থায় আছে থাকবে ছিল আছে কোরআনের সুয়াল আছে হাফেজদের দাম বেড়ে গেছে হাফেজদের মাথায় পাগড়ি পরানো হয়েছে এই হাফেজদের দাম শুধু দুনিয়াতে বাড়বে না কিরাতো তাদের দাম বেড়ে যাবে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন يقال لصاحب القرآن اقرأ قرآن الحافظ কে বলা হবে তুমি পড়ো আর উপরে উঠো যেখানে যাওয়ার পরে তোমার পড়া শেষ হয়ে যাবে সেই উঁচু বিল্ডিংটা আমি আল্লাহ তোমার জন্য বরাদ্দ করব পৃথিবীতে কয়শো তালা বিশিষ্ট বিল্ডিং আছে ১২০ তালা মনে হয় ১২০ তালা সর্বোচ্চ আল্লাহ পাক হাফেজে কোরআনকে কয়শো তালা বিল্ডিং এর মালিক বানাইবেন ৬৬৬৬ তালা বিল্ডিং এর মালিক বানাইবেন জুরুলুল সুবহান ও বিল্ডিংটা কি ইটের হবে ও বিল্ডিংটা হবে স্বর্ণের হীরা মণিমুক্তা কাঞ্চন দ্বারা খচিত বিশাল বাড়ি বিশাল প্রাসাদ এর মালিক আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে বানাইবে ওই বেহেশতের জায়গাটা কত দামি গুলশান বনানি ধানমন্ডি উত্তরা মডেল সিটি আমেরিকার হোয়াইট হাউস দুবাইয়ের বুর্জে খলিফা মক্কার জমজম টাওয়ার হিলটন টাওয়ার সেগুলোর চেয়ে দামি হবে না কম দামি হবে কেমন দামি হবে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন লাবাউসি ও সাউতিন ফিল জান্নাতি খাইরুম মিনাত দুনিয়া ওয়া মা ফিহা জান্নাতের ভেতরে একটা বেত রাখার জায়গার দাম দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চেয়েও বেশি হবে সুবহানাল্লাহর আওয়াজে মনে হইতেছে দুপুরেও খান নাই রাত্রেও খান নাই খাইছেন একটু আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ
আল্লাহু আকবার সবাই সবাই বলে আল্লাহু আকবার একটা মেয়ে আল্লাহু আকবার বলছে কয়েকবার तमाम পৃথিবীতে আল্লাহ তার আওয়াজ পৌঁছায় ঠিক কি না বলে তাবুত চুক্তি নাস্তে নামুদ হয়ে গেছে আল্লাহু আকবার দরির সামনে মুসলমানদের কাছে কত শক্তিশালী পারমাণবিক অস্ত্র আছে জানেন আওয়াজ দিলেই চলে আল্লাহ কবুল আল্লাহ সেরকম মুসলমান আমাদেরকে বানাই দেখ সবাই বলে আমিন ঈমান ওয়ালা মুসলমান বানাই আমিন বদরের বদরের সাহাবীদের মতো মজবুত ঈমান ওয়ালা আল্লাহ আমাদেরকে বানাই আমিন আমার ভাইরা জান্নাতের ভেতরে একটা বেত রাখার জায়গার দাম দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চেয়েও বেশি হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা একটা বেত রাখতে কতটুকু জায়গা লাগে একটা বেত সর্বোচ্চ দুই থেকে আড়াই হাত লম্বা হাফ ইঞ্চি মোটা দুই থেকে আড়াই হাত লম্বা হাফ ইঞ্চি মোটা জায়গাটার দাম দুনিয়াতে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে দুনিয়াতে তেলের খনি আছে আছে কিনা স্বর্ণের খনি আছে লোহার খনি আছে দক্ষিণ আফ্রিকাতে ডায়মন্ডের খনি আছে গ্যাসের খনি বাংলাদেশেও আছে কত দামি দামি জায়গা আছে কত দামি দামি প্রাসাদ আছে কত দামি দামি গাড়ি আছে কত দামি দামি বাড়ি আছে সব একসাথে করলেও জান্নাতের একটা বেত রাখার জায়গার সমান মূল্য হবে না সুবহানাল্লাহ এই বেহেশতের মালিক হইতে রাজি আছি কিনা কুরআনের সওয়াল আগলে বেহেশতের মালিক হইতে পারতে কুরআন থেকে দূরে সরে গেলে কুরআন থেকে ছিটকে পড়ে গেলে জান্নাতের বাড়ির মালিক হওয়া আমার ভাইরা কুরআনের সওয়া মানুষের গায়ে লাগার কারণে মানুষ সৃষ্টি সেরা হয়ে গেছে হাফেজে কুরআনের হাফেজে কুরআনের গায়ে কুরআনের সওয়া লাগার কারণে হাফেজে কুরআন দামি হয়ে গেছে হাফেজে কুরআনকে আল্লাহ রব্বুল আলামিন 6666 তলা বিল্ডিং এর মালিক বানায়া দিবেন শুধু 6666 তলা বিল্ডিং এর মালিক বানাবেন না আল্লাহ পাক তার হাতে 10টা ইউনুসি দিবেন 10টা ইউনুসি দিবেন দিয়া বলবেন এ হাফেজ তোমার পরিবারের তোমার জানা মতো এমন 10 জন মানুষ যাদের জাহান্নামের সিদ্ধান্ত হয়ে গেছে তাদের ব্যাপারে তুমি সুপারিশ করো তোমার সুপারিশ কবুল করে আমি আল্লাহ তাদেরকেও জান্নাত দেন আল্লাহ আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ মহা কত পাওয়ার হাফেজে কোরআনকে আল্লাহ পাক শুধু হাফেজে কোরআন না হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ পাক সম্মানিত করবেন আজকে হাফেজকে অল্প মানুষের সামনে তার মাথায় একটা পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে আখেরাতের বাড়িতে পরকালের বাড়িতে লক্ষ কোটি 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 মানুষের সামনে হাফেজে কোরআনের বাবা মাকে আল্লাহ পাক দেখে তাদের মাথায় একটা এমন নূরের মুকুট পরায়া দেবেন যেই মুকুটের আলোতে চন্দ্র সূর্যের আলো ইমলান হয়ে তাম পৃথিবী মুকুটের আলোতে আলোকিত হয়ে যাবে কত বড় সম্মান এমবিবিএস এর বাবারে
ইঞ্জিনিয়ারের বাবাকে এমবিবিএস হওয়া ভালো খারাপ না ইঞ্জিনিয়ার হন এমবিবিএস হন ডাক্তার হন ডক্টর হন অসুবিধা নাই কিন্তু কুরআন সাইরা দিয়া ডাক্তার হলে পাঁচ পয়সারও কোনো দাম নাই কুরআন সাইরা দিয়া বড় ইঞ্জিনিয়ার হইলে আল্লাহর দরবারে তার কোনো দাম নাই তার মা বাবারও কোনো দাম নাই কিন্তু হাফেজ কুরআনের মা হাফেজ কুরআনের তো দাম আছে হাফেজ কুরআনের মা বাবারও কি আছে দাম আছে তার পরিবারের তার জানা পরিচিত মানুষও তার দ্বারা উপকৃত হবে জাহান্নামীদেরকে সুপারিশ করে জান্নাত দেবে কুরআনের সুয়াল আছে রামাসের রাতের উপর রাত দামি হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর ليلة القدر خير من ألف شهر شمالي تو بستتي محترم حاضرين سامنے رمضان ماس رمضان جدي الله ركونو باندا اكبر سبحان الله بولين অন্য সময়ে 70 বার সুবহানাল্লাহ বলার আল্লাহ সওয়াব দান করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন না সুবহানাল্লাহ 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 রমজান মাসে যদি 1 টাকা কেউ দান করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70 টাকা দান করার সওয়াব দান করবেন কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাক তাকে 70 রাকাত নামাজের সওয়াব দান করবেন একটা নফল ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ফরজ ইবাদতের সওয়াব দান করবেন আপনি যদি সারা বছর এক নফল পড়তে থাকেন একটা ফরজের সমান কি হবে না সওয়াব হবে না কিন্তু রমজানে একটা নফল পড়লে নফল আদায় করলে ফরজের সমান সওয়াব কেন রমজানের দাম এত বেশি কেন রমজান মাসের মধ্যে একটি রাত রয়েছে যে রাত্রির নাম হলো লাইলাতুল কদর লাইলাতুল কদর অন্য মাসে হয় না অন্য মাসে পাওয়া যাবে না আল্লাহর নবী বলছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আখিরি মিন রমাদান রমজানের শেষ দশকের বেজুর যে কোন রাত্রটি কদরের রাত হতে পারে ঠিক কিনা বলেন রমজানেরও পুরা রমজান মাস না শেষ দশকের যে কোন বেজুর রাত্রটি কদরের রাত হতে পারে সেই কদরের রাত্রটি রমজান মাসে থাকার কারণে রমজানের মর্যাদা বেড়ে গেছে কদরের রাত্রের মর্যাদা কত কদরের রাত্রের মর্যাদা হলো লাইলাতুল কাদেরি খাইরুম মিন আলফি শাহর কদরের রাত্রে যদি কেউ জেগে ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 83 বছর 4 মাসের চেয়েও বেশি ইবাদতের সওয়াব দান করবে 83 বছর 4 মাসের সমান না খাইর বলছে তার চেয়ে বেশি তার চেয়ে ভালো তো ভালোর যে পরিমাণ বেশি যে পরিমাণটা কত আল্লাহ ছাড়া কেউ জানে না 83 বছর 4 মাসের চেয়েও বেশি ইবাদতের সওয়াব আল্লাহ বান্দাকে দান করবেন কদরের রাতে যদি কেউ ইবাদত করে তো এখন আসুন কদরের রাতের এত মর্যাদা কি কেন আল্লাহ বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর কদরের রাতের মর্যাদা এত বেশি যে 83 বছর 4 মাস ইবাদত করার চেয়েও বেশি সওয়াব আল্লাহ দান করবেন কারণ হলো
আল্লাহ নিজে বলেছেন আমি আমার কোরআনকে এই রাতে নাযিল করেছি 30 পারা কোরআনকে লোহে মাহফুজ থেকে এক রাতে আল্লাহ নাযিল করেন সেই রাতটির নাম হলো কদরের এরপরে দীর্ঘ 23 বছরে কোরআন নাযিল হওয়া সমাপ্ত হয়েছে প্রেক্ষাপট অনুযায়ী নবীকে আল্লাহ পাক যতটুকু যখন প্রয়োজন মনে করেন ততটুকু নবীর কাছে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে পাঠাইছেন দীর্ঘ 23 বছরে নাযিল হইছে জমিনে কিন্তু লৌহে মাহফুজ থেকে নাযিল হইছে সামায়ে দুনিয়া প্রথম আকাশে কয় রাতে এক রাতে কদরের রাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য এই রাতের মর্যাদা বেশি এই রাতটি রমজান মাসে হওয়ার কারণে রমজান মাসের দামও বেড়ে গেছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান মাস এমন দামি মাস এই মাসে কোরআন নাযিল করা হয়েছে কোরআনের সোয়া লাগার কারণে মাসের দাম বেড়ে গেছে রাতের দাম বেড়ে গেছে মানুষের দাম বেড়ে গেছে কোরআনের সোয়া কাঠে লাগার কারণে কাঠের দাম বেড়ে গেছে আপনারা ঢাকা শহরের মানুষ সেগুন কাঠের খাট ব্যবহার করেন পালং ব্যবহার করেন করেন কিনা সেগুন কাঠের খাট পালং পায়ে লাগলে কোনোদিন চুমা খান না কিন্তু আম কাঠ জাম কাঠ দ্বারা তৈরি কোরআন শরীফ রাখার রিহাল কোরআন শরীফ রাখার রিহাল যদি পায়ে লেগে যায় সাথে সাথে মুখে লাগিয়ে চুমু খায় বুকে লাগায় যে এই কাঠ এই রিহালে কোরআন শরীফ রাখা হয় তাহলে জাম কাঠের দাম আম কাঠের দাম পৃথিবীর সকল কাঠের চেয়ে বেশি হয়ে গেছে কোরআনের সোয়া লাগার কারণে ঢাকা শহরের মানুষ গুলশান বনানীর মানুষ 2000 2500 3000 5000 টাকা গজের কাপড় ব্যবহার করে করে কিনা সেই কাপড় পায়ে রাখলে কোনদিন চুমু খায় না সাদা মার্কিন কাপড় দ্বারা তৈরি কোরআন শরীফ রাখার গিলাফ কোরআন শরীফের গিলাফ সাদা মার্কিন কাপড়ের দ্বারা তৈরি সেটা যদি পায়ে লেগে যায় সাথে সাথে মুখে লাগায় আর চুমু খায় বুকে লাগায় মাফ চাই আল্লাহ মাফ করে দিও ভুল করে ফেলছি ঠিক কিনা বলেন সাদা মার্কিন কাপড়ের দাম বেড়ে গেছে কোরআনের সোয়া লাগার কারণে কাঠের দাম আম কাঠ জাম কাঠের দাম বেড়ে গেছে কোরআনের সোয়া লাগার কারণে পৃথিবীতে বহু দামি দামি সিটি আছে দামি দামি নগরী আছে কিন্তু মক্কা মদিনার দাম পৃথিবীতে বেশি না কম কেন কোরআন নাজিল হয়েছে মক্কা নগরীতে মদিনাতে কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিল হওয়ার শহর এজন্য তার দাম বেড়ে গেছে এই কোরআনের সোয়া যদি আমাদের গায়ে লাগে আমরাও খোদার কসম দামি হয়ে যাব ঠিক কিনা বলেন আমরাও দামি হব কারণ এই কোরআনকে যারা মহব্বত করে এদেরকে আল্লাহ পাক জান্নাতের ঠিকানা দান করবে আমার ভাইরা আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমাদেরকে যখন চিরবিদায় দিয়ে কবরে শুয়াই দিয়ে আসবে কবরের ভেতরে কেউ আমাদের সঙ্গী হবে না হবে বাবা সন্তানকে কবরে শুয়াই দিয়া চলে আসবে ছেলে বাবাকে কবরে শুয়াই দিয়া চলে আসবে ভাই ভাইকে কবরে শুয়াই দিয়ে চলে আসবে স্বামী স্ত্রীকে চিরবিদায় দিয়ে কবরে দিয়ে কবরে শুয়াই দিয়ে চলে আসবে বন্ধু বন্ধুকে কবরে শুয়াই দিয়া চলে আসবে মোবাইল সেট আমরা ব্যবহার করি আমাদের সকলের সার্বক্ষণিক সঙ্গী হলো মোবাইল ঠিক কিনা বলে খাইতে গেলে মোবাইল পড়তে গেলে মোবাইল টয়লেটে গেলে মোবাইল ঘুমাইতে গেলে মোবাইল মসজিদে গেলেও মোবাইল ঠিক কিনা বলে মোবাইল কেউ ছাড়তে
পারে না এমন ভাবে আমরা মোবাইলে ধরছি এটারে আর ছাড়তে পারতেছি না কিন্তু একদিন এই মোবাইল আমার পর হয়ে যাবে আচ্ছা আপনাদের গুলশান মানে এই বসেন বাবা বসেন একটু সময় শেষ বেশি আপনাদের মনে সময় বেশি হয়ে যেতেছে এজন্য কষ্ট হইতেছে না না বেশি সময় করব না 12টা প্রায় বেজে যাচ্ছে আমি একটা কথা বলেই শেষ করে দিব ইনশাআল্লাহ যেহেতু একটা আলোচনা একটা বিষয়ের উপর করতেছি এটা একটু সমাপ্ত করি এরপরে আমি বিদায় নিব ইনশাআল্লাহ আমি অনেক দূর থেকে আসছি আমার আসতে প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা সময় লাগছে আবার যাইতো প্রায় 3-4 ঘন্টা সময় লাগবে তো যাই হোক আপনাদের কষ্ট হয় না তো আল্লাহ কবুল করুক কোরআনের ফজিলত বলতেছি কোরআনের শানে কথা বলতেছি তো আমার ভাইরা কোরআনে কারীম পৃথিবীর কত বড় দৌলত শুনুন মোবাইল সেটটা আপনার পর হয়ে যাবে গুলশান বনানীর কত বড় বড় লোকেরা আছে বড় বড় লোকেরার সন্তানরা আছে তারা মারা গেছে দামি সেট কয়টা কবরে দেওয়া হইছে কবরে আরে দুনিয়াতে ব্যবহার করতে পারে নাই কাজকর্ম চাকরি বাকরি খাওয়া দাওয়া ঘুম ইত্যাদি টয়লেট টয়লেট সব মিলাই দিলে শান্তি মতে মোবাইল ব্যবহার করতে পারে নাই কবরে আরামে শুয়ে থাকবে শুয়ে শুয়ে মোবাইল টিপবে কেউ দামি কয়েকটা সেট দেওয়া হয়েছে দিতে পারতো না দিতে পারতো দেই নাই কবরে মোবাইল সঙ্গে হবে না খোদার কসম করে বলছি আল্লাহর নবী বিশ্ব নবী বলেন উম্মত কোরআনকে যদি তিলাওয়াত করো কোরআনকে যদি মহব্বত করো কোরআনের ছাত্রকে শিক্ষককে যদি মহব্বত করো কোরআনে কারীম মতে যদি জীবন যাপন করো কোরআন অনুযায়ী যদি জীবন পরিচালনা করো যেদিন সবাই মিলে তোমাকে একলা কবরে শুয়াই দিয়ে আসবে কেউ তোমার কবরের সঙ্গী হবে না সেদিন আল্লাহর কোরআন কবরের ভেতরে তোমার সঙ্গী হয়ে থাকবে ধরা দরকার ছিল কোরআনকে ধরলাম মোবাইলকে সাল্লাম কোরআন ঠিক খেরা বলে ধরুন কোরআনকে মা বোনদেরকে বলছি মা কোরআন তিলাওয়াত করুন শান্তি পান না টেলিভিশন দেখলে শান্তি আসবে না ফেসবুক টিপলে শান্তি আসবে না শান্তি আসবে আল্লাহর কালাম পড়ে দেখে শান্তি লাগে খোদার কসম ঘন্টার পর ঘন্টা মোবাইল ব্যবহার করতে পারেন ঘন্টার পর ঘন্টা টেলিভিশন দেখতে পারেন বিন্দু মাত্র মনের ভেতরে শান্তি আসবে না ঘরের ভেতরে রহমত আসবে না স্বামী আপনার কথা শুনবে না ছেলেও কথা শুনবে না কিন্তু আল্লাহর কোরআন পড়েন নামাজ পড়েন স্বামীও স্বামীর কাছেও আপনার মর্যাদা বেড়ে যাবে সন্তানের কাছেও মর্যাদা বেড়ে যাবে আল্লাহর কাছে মর্যাদা বাড়বে যার মর্যাদা আল্লাহর কাছে বাড়বে সবার কাছে তার মর্যাদা ঠিক কিরা বলে তো শান্তি পাইতে হলে কোরআন পড়েন কোরআন তিলাওয়াত করেন অনেকে বলবে হুজুর কোরআন শরীফ তো শিখি নাই আপনি আপনাকে কে বলছে কোরআন শরীফ শিখেন নাই আপনি কি সূরা ফাতিহা পড়তে পারেন না আলহামদুসূরা যদি কেউ একবার পড়ে আল্লাহ পাক তাকে 30 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব দান কুল হুয়াল্লাহ সূরা জানি কিনা কেউ যদি আল্লাহর নবী বলছেন একবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করে আল্লাহ পাক তাকে 10 পারা কোরআন শরীফ তিলাওয়াতের সওয়াব দান দুইবার যদি তিলাওয়াত করে 20 পারা কোরআন শরীফ তিলাওয়াতের সওয়াব দিবেন তিনবার যদি তিলাওয়াত করে আল্লাহ তাআলা তাকে 30 পারা কোরআন শরীফ তিলাওয়াতের সওয়াব দেন কেউ যদি সূরা ইয়াসিন একবার তিলাওয়াত করে 10 খতম কোরআন শরীফ পড়ার আল্লাহ তাকে সওয়াব দান তাহলে আমি যদি আধা ঘন্টা সূরা ইখলাস পড়ি তাহলে সওয়াব হবে না হবে কোরআন তিলাওয়াত হবে না আমি যদি আলহামদুসূরা বা যে সূরাগুলো আমি জানি সেগুলোই আমি বারবার পড়লাম সওয়াব কি হবে না আল্লাহ পাক বুঝে পড়লেও হবে না বুঝে পড়লে হবে ইদানিং অনেকে মনে করে যে কোরআন শরীফ বুঝা না পড়লে কি হয় না সওয়াব হয়ে যায় তাহলে বুঝা না পড়লে বুঝা না পড়লে যদি সওয়াব না হয় তাহলে
আমরা যে শুনি শূন্য তো কি পাবো না সব পাবো না কারণ বুঝি না তাহলে কয়দিন পরে বলবি কি খতমে তারাবির কি নাই প্রয়োজন না অসুবিধা আল্লাহর নবী বলছেন কোরআন শরীফ বুঝে পড়ো না বুঝে পড়ো আল্লাহ পাক প্রতিটা অক্ষরের বিনিময়ে কমপক্ষে দশটা নেকি দান সুবহানাল্লাহ লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন ও লামুন হরফুন ও মিমুন হরফুন আল্লাহর নবী বলেন আমি এই কথা বলি নাই যে আলিফ লাম মিম এই তিনটা মিলে একটা অক্ষর না আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর তাহলে এখানে কয়টা অক্ষর তিনটা অক্ষর তিন দশক কত 30 অনেকে আবার ব্যাখ্যা করছেন যে এক একটা অক্ষরের মধ্যে তিনটা এক একটা অক্ষর লিখতে তিনটা অক্ষর লাগে যেমন আলিফ লিখতে আলিফ আলিফ লাম ফা কয়টা তিনটা মিম লিখতে লাম লিখতে তিনটা লাম আলিফ মিম লাম মিম লিখতেও কয়টা অক্ষর লাগে তিনটা মিম ইয়া মিম তাহলে আলিফ লাম মিম বললে আল্লাহ পাক 9 10 কত 90টা নেকি দান এই কথাটা দিয়া এই শব্দ দ্বারা উদাহরণ দিছে এই জন্য যে আলিফ লাম মিম এর অর্থ কোন বিজ্ঞ কোন জ্ঞানী মানুষ তো দূরের কথা আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া পৃথিবীর কেউ জানে না এর অর্থ কি তাহলে অর্থ যাই না পড়লে যদি সওয়াব হইতো তাহলে আলিফ লাম মিম কাফ কাফ হা আইন সাদ সাদ এগুলোর অর্থ কি মর্ম কি পৃথিবীর কেউ জানে না তাহলে সেগুলো পড়লে তো কোনো সওয়াব হইতো না অথচ আল্লাহর নবী বলতেছেন সেগুলো পড়লেও কি হবে সওয়াব হবে যার অর্থ পৃথিবীর কেউ জানে না একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল জানে আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সবাই বলি আমিন এই মাদ্রাসাটি এই এলাকাতে থাকার কারণে কোরআনের সাথে সম্পর্ক আমাদের হয়েছে কিনা কোরআনের মাহফিলে আসছি না সম্পর্ক আসছে কিনা কোরআনের সাথে হুজুরদেরকে সম্মান করি কিনা ছাত্রদেরকে ইসলাহ দেই কিনা আদর করি কিনা মহব্বত করি কিনা করি তারা নবীর ওয়ারিস ওলামাই কেরাম তারা সবচেয়ে দামি তারা রাস্তা দিয়ে চললে রহমতের ফেরেশতা দাতা তাদের পায়ের নিচে তাদের পাখা বিছায়া সম্মান করে তারা রাস্তা দিয়ে চললে প্রাইম মিনিস্টার আসলে রাস্তা দিয়া গালিচা বিছাই দিবেন না আর আল্লাহ পাক একজন মাদ্রাসার ছাত্রের জন্য ফেরেশতাদেরকে গালিচা বিছাইতে বলেন না কেউ গালিচা বিছায়া সম্মান করলে হবে না ও ফেরেশতারা তোমাদের ডানাগুলো তাদের পায়ের নিচে বিছায়া দাও এত সম্মান এত সম্মান এই জন্য আল্লাহ রাসূল বলছেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ও আল্লামা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা কোরআন শিখেছে এবং কোরআন শিক্ষা দান করে এদের সাথে আমরা যদি সম্পর্ক রাখি আমরাও দামি হয়ে যাব কষ্টি পাথরের সোয়া লাগলে পাথরও কি হয়ে যায় দামি আল্লাহ পাক আমাদেরকে দামি বানাই দেখ এই মাদ্রাসার সাথে সম্পর্ক বা কোরআনের সোয়া আমরা গায়ে লাগাইতে রাজি আছি সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ সবাই আমরা এই কোরআনের সোয়া আমাদের গায়ে যেন লাগে এই জন্য আমরা সবাই প্রস্তুত আছি থাকবো ইনশাআল্লাহ